প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পোস্টে আমরা সিসি লোন নিয়ে আলোচনা করব। সিসি লোন কীভাবে নেবেন এবং সিসি লোনের ইন্টারেস্ট কেমন, ব্যবসায়ী উদ্যোক্তাদের জন্য সিসি লোন কতটা হেল্পফুল, সে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে জানব সিসি লোন কি। সিসি লোনকে ক্যাশ ক্রেডিট লোন বলা হয়। আপনি যদি সিসি লোন নিতে চান, তাহলে আপনার কিছু সম্পদ ব্যাংকের নিকট জমা রাখতে হবে এবং তার বিনিময়ে ব্যাংক আপনাকে কিছু লোন দিবে। এই সেবার জন্য আপনি যে অ্যামাউন্টের লোন নেবেন, তার থেকে দ্বিগুণ অথবা তিন গুণ পরিমাণ সম্পদ ব্যাংকের নিকট আপনাকে গচ্ছিত রাখতে হবে। তো ব্যাপারটাকে আরও ক্লিয়ার করি, আপনি 10 লক্ষ টাকার একটি সিসি লোন করবেন। করবার জন্য আপনার স্থাবর অস্থাবর যেই জমি জমা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেটার ভ্যালুয়েশন হতে হবে 20 থেকে 30 লক্ষ টাকা। তো জমি জমা প্রতিষ্ঠানের সমস্ত কাগজপত্র এবং দলিলপত্র সবগুলো ব্যাংকের কাছে জমা রাখতে হবে। আপনি যদি পরবর্তীতে এই ব্যাংক লোন শোধ করতে না পারেন, তাহলে ব্যাংক সেই মর্গেজ রেস্টিল বিপরীত আপনার সম্পদ বা জব্দ করে নিলামে তুলে দেবে। তো এতক্ষণ এটা আপনি বুঝলেন যে সিসি লোন কি, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে বলবো সিসি লোন কত বছরের জন্য দেয়া হয়। তো সিসি লোন সাধারণত 1 বছরের জন্য দেয়া হয়। আপনি চাইলে পরবর্তী 1 বছর শেষে এটিকে আবারও বর্ধিত করতে পারেন। সিসি লোনের ইন্টারেস্ট বর্তমান এই সময়ে 9% সুদ দিতে হবে। সরকার নির্ধারিত যে সিঙ্গেল ডিজিট কথাটি বলা হয়, অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকার সিসি লোন করেন, সেক্ষেত্রে আপনাকে 1 বছর শেষে 9,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে। এই ইন্টারেস্টটা প্রতি 3 মাস পর পর আপনার থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 10 লক্ষ টাকা সিসি লোন করেন, তাহলে আপনার 1 বছর শেষে 90,000 টাকা ইন্টারেস্ট বা 90,000 টাকা সুদ দিতে হবে। আপনার থেকে প্রতি 3 মাস অন্তর অন্তর এটা কেটে নেবে। তো এবার জানবো সিসি লোন নেওয়ার জন্য কি কি কাগজপত্র আপনার লাগবে। একটি ব্যাংক ঋণ পর দ্বিতীয় ধাপ হলো কাগজপত্র প্রস্তুত করা। ব্যাংক সিসি লোন পেতে আপনাকে বিভিন্ন নথি জমা দিতে হবে, যেমন আপনার লোন নেওয়ার কারণ, আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে এবং স্বাক্ষর সহ জমা দিতে হবে, আপনার ফটোগ্রাফ দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অফিস আইডি কপি, স্যালারি সার্টিফিকেট, যে কোনো বিলের কপি, ইনকাম ট্যাক্স রিটার্ন অনুলিপি, চেকবুক পেজ, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট। একটি ব্যাংক থেকে সিসি লোন পেতে আপনাকে এই সমস্ত নথি জমা দিতে হবে, কিন্তু অন্য কোনো কাগজের প্রয়োজন হলে ব্যাংক আপনাকে আগে জানিয়ে দেবে। ধন্যবাদ।